হ্যালো এবব্রি ওয়ান ওয়েলকাম টু এডু লেকচার বিড়ি আজকে আমরা তোমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে হাজির হয়েছি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বিস্তারিত তথ্য তোমাদেরকে দিব তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তোমরা জানো না হয়তো যে আমাদের এই চ্যানেলে আমরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপগুলো লিঙ্ক দেওয়া আছে সেখানে আমরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি তোমরা সেগুলোতে জয়েন হয়ে যাবা এবং আরেকটা জিনিস আমাদের এই চ্যানেলে দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী জাহাঙ্গীরনগর সাস্ট এবং সব বাংলাদেশের প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেওয়া আছে যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তো সেগুলোও তোমরা দেখতে পারো তো আমরা মূল আলোচনায় ফিরে আসি আমাদের আজকের টপিক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভি ইউনিট এখানে শুধুমাত্র যারা ইন্টারমিডিয়েটে মানবিকে ছিল তারাই পরীক্ষা দিতে পারবা যারা ইন্টারমিডিয়েটে আর্টসে ছিল শুধুমাত্র তারা পরীক্ষা দিতে পারবা বাকিরা পরীক্ষা দিতে পারবা না সো যারা সায়েন্স কিংবা কমার্স থেকে ভিডিও দেখতে আসছো তারা ভিডিও দেখার দরকার নেই তোমার সময় নষ্ট হবে তার মানে শুধুমাত্র মানবিকের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবা তোমার এসএসসির জিপিএ এবং ইন্টারমিডিয়েটের জিপিএ তিন করে থাকা লাগবে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে তোমার জিপিএ তিন করে থাকা লাগবে এবং মোট জিপিএ থাকতে হবে সাত দুইটা যোগ করলে এবং সেটা অপশনাল সাবজেক্ট সহ আর তোমার এসএসসি হতে হবে দুই সাল কিংবা তার পরবর্তীতে এবং ইন্টারমিডিয়েট হতে হবে দুই সালে তোমার ইন্টারমিডিয়েট কত হতে হবে দুই এখন কেউ যদি ইমপ্রুভ পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার যদি ইমপ্রুভ হয় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা এবং জিপিএ এটা থাকা লাগবে এইচএসিতে তোমার জিপিএ তিন থাকা লাগবে ইম্প্রুভ হওয়ার পরে তিন থাকা লাগবে বা তিনের উপরে তাহলে তোমার ইম্প্রুভ যদি হয় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা তবে একটা সত্য আছে সত্য হচ্ছে তুমি যদি গত বছর দুই হাজার আঠারোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষদ কিংবা কোনো ইনস্টিটিউট কিংবা কোনো ইউনিটে পরীক্ষা দিয়ে থাকো বা পরীক্ষার জন্য আবেদন করে থাকো তাহলে তুমি আর এই বছর পরীক্ষা দিতে পারবা অর্থাৎ তুমি যদি ইম্প্রুভ দিয়ে থাকো আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা তুমি ইম্প্রুভ দিয়েছ গত বছর কোনো পরীক্ষা দেওয়া নেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা এখন এই বছর আবেদন শুরু হবে অগাস্ট মাসের পাঁচ তারিখ থেকে এবং বর্তি পরীক্ষা হবে একুশে সেপ্টেম্বর এই বর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষা হবে চল্লিশ নাম্বারের এবং এমসিকিউ পরীক্ষা হবে ষাট নাম্বারের লিখিত পরীক্ষাটা সৃজনশীল পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা বেশি সৃজনশীল পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা কেন বেশি কারণ তোমরা ইন্টারমিডিয়েটে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিয়েছ এই লিখিত পরীক্ষাটা কীরকম হবে অর্থাৎ প্রশ্নের প্যাটার্নটা কীরকম তার একটা আইডিয়া আমরা ভিডিওর শেষের দিকে দিব তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো লিখিত পরীক্ষায় চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে এবং এমসিকিউ পরীক্ষা হবে ষাট নাম্বারের লিখিত পরীক্ষা যেহেতু তুমি খাতায় লিখবা ইন্টারমিডিয়েটের পরীক্ষার মতো সেহেতু তোমার সময় বেশি অর্থাৎ পঞ্চাশ মিনিট চল্লিশ মার্কের জন্য পঞ্চাশ মিনিট আর এমসিকিউর সাইট মার্কের জন্য তোমার সময় হচ্ছে চল্লিশ মিনিট এখন আমরা গত বছরের মান বন্টনটা জানি বাট এবছরের প্রশ্নের বন্টন কত হবে অর্থাৎ বাংলা কত হবে ইংরেজিতে নাম্বার কত হবে সাধারণ জ্ঞানের নাম্বার কত হবে আমরা এখনও জানি না এটা সার্কুলার দিনে আমরা বলতে পারবো বাট একটা সম্ভাব্য আইডিয়া আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটার আশেপাশে হওয়ার সম্ভাবনা বেশি বাংলার লিখিত এমসিকিউ পার্টের যে পরীক্ষাটা এমসিকিউ পার্টের যে পরীক্ষাটা সেখানে বাংলা এমসিকিউ আসতে পারে পনেরোটা ইংরেজিতে পনেরোটা সাধারণ জ্ঞানের তিরিশটা এই তিরিশটার মধ্যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থাকবে মানে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ মিলে কত থাকবে ত্রিশটা প্রশ্ন যার মধ্যে বাংলাদেশ প্রশ্ন থাকবে ত্রিশটা পঁচিশ পনেরোটা এবং আন্তর্জাতিক থেকে থাকবে পনেরোটা তাহলে মোট এমসিকিউ হল সাইড মার্কের লিখিত পরীক্ষার মধ্যেও একই রকম অর্থাৎ বাংলায় দশ ইংরেজিতে দশ এবং সাধারণ জ্ঞানে বিশ এই সাধারণ জ্ঞানে অবশ্যই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থাকবে এখন তাহলে বর্তি পরীক্ষা মোট নাম্বার হলো কত একশো এবং তোমার জিপিএর উপর নাম্বার থাকবে একশো তোমার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের যে জিপিএ সেটার উপর নাম্বার থাকবে একশো অর্থাৎ কেউ যদি এসএসসিতেও ফাইভ পেয়ে থাকো জি জিপিএ এবং এইচএসিতেও ফাইভ পেয়ে থাকো মোট যদি তোমার জিপিএ দশ থাকে তাহলে তুমি এস এসসিতে সরি ভর্তি পরীক্ষায় জিপিএর উপরে একশো নাম্বার পেয়ে যাবা কিন্তু তোমার জিপি আরও যদি কম থাকে তাহলে তুমি জিপিএতে একশো নাম্বারের মধ্যে আরও একটু কম নাম্বার পাবা এখন দেখো তাহলে মোট কত নাম্বার হলো দুশো নাম্বার এখন এই একশো নাম্বারের যে জিপিএ সেটা এস কত জিপিএর এস এসসির যে জিপিএ সেটার উপর কত নাম্বার থাকবে এবং এইচএসির যে জিপিএ সেটার উপর কত নাম্বার থাকবে আমরা এখনও জানি না তবে আমি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি আইডিয়াটা হচ্ছে যে এইচএসির জিপিএর উপরে নাম্বার থাকতে পারে সিক্সটি এবং এস এসসির জিপিএর উপরে নাম্বার থাকতে পারে ফর্টি এটার আশেপাশে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তাহলে আমরা দেখলাম যে আমাদের রিটার্ন এমসি কিউ মিলে একশো নাম্বার এবং জিপিএতে একশো নাম্বার মোট দুইশো নাম্বার এই দুইশো নাম্বারের মধ্যে যারা সবচেয়ে বেশি নাম্বার পাবা তারাই বর্তি পরীক্ষায় আগের দিকে থাকবা অর্থাৎ মেরিট লিস্টে থাকবা যে দুইশোর মধ্যে যদি দুশো পেয়ে যায় তাহলে সে ভর্তি পরীক্ষা প্রথম হবে এভাবে নিচের দিকে নামতে থাকবে তো এই বি ইউনিটে আসলে কী কী সাবজেক্ট আছে এই বি ইউনিটে অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো রয়েছে যেমন ল অর্থাৎ আইন রয়েছে ইংরেজি রয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক আছে অর্থনীতি আছে এছাড়াও আরও অনেকগুলো সাবজেক্ট আছে যেমন বাংলা রাষ্ট্রবিজ্ঞান তারপর হচ্ছে নি বিজ্ঞান ক্রিমিনোলজি ডেভেলপমেন্ট স্টাডিজ ভূগোল মনোবিজ্ঞান সহ আরও অনেকগুলো সাবজেক্ট আছে এই সবগুলো সাবজেক্টেই তুমি কেবলমাত্র বি ইউনিটে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভর্তি হতে পারবা যদি তুমি ইন্টারমিডিয়েটে আর্টসে পড়ে থাকো তাহলে দেখো আর্টসের ছাত্রদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সিট এখন আমরা দেখব যে আর কি কী তথ্য আমাদেরকে বি ইউনিটের জন্য জানা লাগবে এখন তুমি ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে গেছো কিন্তু তারপরেও কিছু কিছু ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য তোমাকে কিছু কিছু শর্ত ফিল আপ করতে হবে তাহলে তুমি ওই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা সবগুলো ডিপার্টমেন্টেই শর্ত দেওয়া আছে আমি দুইটা ডিপার্টমেন্টের সর্তের কথা বলতেছি যেমন তুমি যদি ইংরেজিতে ভর্তি হতে চাও তাহলে তোমাকে ভর্তি পরীক্ষায় বলতে পারে যে ইংরেজিতে আঠারো পেতে হবে এটা কাছাকাছি বলবে আঠারো বিশ ষোলো এরকম বলবে যে তোমাকে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে আঠারো পেতে হবে সাথে বলে দিল যে এইচএসিতে তোমার ইংরেজিতে জিপিএ চাপ থাকা লাগবে এরকম বলে দিল ঠিক আছে এরকম কিছু সত্য তোমাকে বলে দিবে ঠিক একইভাবে তুমি ল বা আইনে ভর্তি হতে চাও তোমাকে বলে দিল যে বাংলা চোদ্দ পাইতে হবে ইংরেজিতে ষোলো পাইতে হবে ভর্তি পরীক্ষায় সাথে তোমার এইচএসিতে ইংরেজিতে জিপিএ থাকা লাগবে তিন দশমিক পাঁচ শূন্য এরকম কিছু সত্য তোমাকে বলে দিবে সেটা সার্কুলার প্রকাশ হলে সার্কুলার লেখা থাকবে একদম এক্সাক্টলি এরকম থাকবে না এটার কাছাকাছি কিছু একটা থাকবে তাহলে এটা হচ্ছে বিশেষ শর্ত এখন ভর্তি পরীক্ষার জন্য সবাই আমাদেরকে প্রশ্ন করা যে ভাইয়া বাংলার জন্য কি বই পড়ব ইংরেজির জন্য কি বই পড়ব সাধারণ জ্ঞানের জন্য কি বই পড়ব তো সাধারণ জ্ঞানের জন্য তোমরা হালদা সিরিজের জিকে অথবা জুবাইয়ের জিকে পড়তে পারো আর এটার সাথে এমপি থ্রি সিরিজের জর্জের বই অথবা আজকের বিশ্ব অথবা নতুন বিশ্ব পড়তে পারো অর্থাৎ এখান থেকে যে কোনো একটা আর এখান থেকে যে কোনো একটা আর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবা বাংলার জন্য তুমি যখন নাইন টেনে ছিল একটা বাংলা দ্বিতীয় বইপত্র ছিল তোমার কাছে একটা বাংলার দ্বিতীয় পত্রের একটা বই ছিল বোর্ড বই ওই বোর্ড বইটা পড়বা সৌমিত্রশেখরের একটা বাংলা বই আছে সেটা পড়তে পারো সাথে বাংলা বিচিত্রা সরোবর হালদা বাংলা বই এই তিনটার যে কোনো একটা ফলো করতে পারো সাথে এই তিনটার যে কোনো একটা এবং এখানের দুইটার এখানে দুইটাই থাকা উচিত ঠিক আছে এরপরও যদি তোমার কাছে আরও কোনো বই ভালো লাগে থাকে সেগুলো ফলো করতে পারো সাথে বিগত বছরের প্রশ্ন অবশ্যই লাগবে ইংরেজির জন্য রুট অ্যাপেক্স অ্যাড্রয়েড ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইগুলোর যে কোনো একটা বা দুইটা রাখো সাথে এবং বাজারে সবচেয়ে কম দামি বই ক্লিপস তোপেল ব্যারন স্তোপেল ক্লিপস্তোফেল ব্যারনস্তোফেল তারপর হচ্ছে সাইফুডস বুকাবুলারি সাইফুডস স্টুডেন্ট বুকাবোলারি সাইফুডস স্টুডেন্ট বুকাবোলারি ক্লিপস্তোফেল ব্যারনস্তোফেল রুট অ্যাপেক্স অ্যাড্রয়েড ইংলিশ পর কম্পিটিভ এক্সাম উপরের যেগুলো সেগুলো থেকে যে কোনো একটা বা দুইটা কালেক্ট করবা আর নিচেরগুলো সবগুলো কালেক্ট করবা তাহলে তোমার ইংরেজির যে প্রস্তুতি সেটা হয়ে যাবে এছাড়াও কোচিংয়ের সিট তো তোমার কাছে আসছেই সো এটা ছিল আমাদের বুক রিকমেন্ডেশন তোমার এই বইগুলোর যেটা ভালো লাগে তুমি সেটা কালেক্ট করো বাজারে গিয়ে দেখো যে কোন বইটা তোমার ভালো লাগে তুমি উলটিয়ে দেখো ঠিক আছে যেটা তোমার কাছে ভালো লাগে তুমি সেটা কালেক্ট করো এখন প্রশ্ন হচ্ছে রিটেন এক্সামটা কীরকম হবে রিটেন এক্সাম তোমরা ইন্টারমিডিয়েটের যখন সৃজনশীল প্রশ্ন দিছো প্রশ্নে পরীক্ষা দিস ওই প্রশ্নের আলোকে হওয়ার সম্ভাবনা বেশি মানে সৃজনশীল পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা বেশি এখন প্রশ্ন হচ্ছে সৃজনশীল পদ্ধতিতে হলে কীভাবে হবে তুমি ইন্টারমিডিয়েটে যেভাবে পরীক্ষা দিয়ে শুভ তুমি কি ইন্টারমিডিয়েটে তোমার পরিণতিতে তুমি পরীক্ষা দাও নাই ইতিহাসে তুমি পরীক্ষা দাও নাই বাংলায় তুমি পরীক্ষা দাও নাই ঠিক ওরকমই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বিভিন্ন পত্রপত্রিকায় সেটা আসতেছে বাট এটার এখনও টোটাল কোনো ক্লিয়ার কোনো আইডিয়া বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয় থেকে যখন সার্কুলার প্রকাশ হবে এবং নির্দেশিকা প্রকাশ হবে তখন আমরা এটা সম্পর্কে আরও বিস্তারিত তোমাদেরকে জানাবো তো তোমরা তো এখানে বুক রেকমেন্ডেশন অনেকগুলো পেয়ে গেলে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারা আমাদের হালদা সিরিজের হালদা বিডি বইটা কালেক্ট করতে পারো হালদা বিডি এটাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু সাল থেকে দুই সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়া আছে বি প্লাস ডি ইউনিটের এবং এখানে আবার বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের সাজেশন দেওয়া আছে এবং মজার বিষয় হচ্ছে এই বইটার লেখক আমি নিজে এবং এটা হচ্ছে আইকিউর জন্য বই হালদা আইকিউ এটা হচ্ছে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে যে মানসিক দক্ষতা বা বিশ্লেষণ দক্ষতা বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা ভাষা বিশ্লেষণ দক্ষতা যেটাই আসুক বা সংক্ষেপে যেটাকে আমরা আইকিউ নামে চিনি সেটার সকল সমস্যার সমাধান এখানে দেওয়া আছে টপিক আকারে ঠিক আছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসছে সেগুলোরও এখানে সমাধান দেওয়া আছে তোমরা চাইলে এই দুইটা বই বাজার থেকে কালেক্ট করতে পারো তো আমরা নেক্সট দিন নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা